আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার সামনে বরাবর মতো একটি তাবিজ। তবে আজকের তাবিজটির সাইজ তুলনামূলকভাবে অনেক বড় এবং এই তাবিজটি আজকে সকালেই আমি একজন ভাইয়ের হাত থেকে খুলেছি। আজকে আমরা দেখব যে এই বোমা সাইজের তাবিজটির ভিতরে কি রয়েছে। দেখা যাক আমরা তাবিজটা খুলতে পারি কিনা। তো আমার কাছে তাবিজ খোলার জন্য যে টুলস রয়েছে, এই টুলসটি আমাদের এক দিনী ভাই আমাকে গিফট করেছে। এটি হলো প্ল্যাডেক্স, একটি ওষুধ কোম্পানি মনে হয় বা ট্যাবলেট হতে পারে, তারা আমাদেরকে এটা গিফট করেছে। তাদের কাছ থেকে আমরা এটা নিয়েছি। তো এটার মাধ্যমে আমরা একটা খোলার চেষ্টা করি। এটার মধ্যে বেশ কয়েকটা নাইফ আছে, দেখা যাক কোনটা দিয়ে আমরা খুলতে পারি। আমার মনে হয় আমরা এই দুইটা নাইফ ইউজ করতে পারি। আমি দুঃখিত, একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আচ্ছা, এটা দিয়ে আমরা প্রথমে একটু ট্রাই করি। এই যে তাবিজটার উপরে যে মোমগুলো আছে এগুলো একটু সরিয়ে নিই আমরা। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ইসলামে তাবিজ ব্যবহার করা সম্পূর্ণ হারাম এবং এটি কখনো কখনো শিরকে আকবর এবং কখনো কখনো শিরকে আসগর। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভিতরে একটি তাবিজ পোটলা রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা খুলতে সক্ষম হয়েছি। দর্শক, আপনারা দেখুন এত বড় সাইজের একটা তাবিজের মাদুলি। এটার ভেতরে প্লাস্টিকে মোড়ানো বেশ কিছু তাবিজ রয়েছে। আমি এটাকে খোলার চেষ্টা করছি। সিজারটা কোথাও রাখতে দাও। এটা প্লাস্টিক দিয়ে মোড়ানো তাবিজ। আমি একটু একটা সিজার নিচ্ছি, দর্শক একটু সময় নিচ্ছি, আই এম সো সরি। ঠিক আছে, এই যে আমরা খুলে ফেলেছি অলরেডি। তারপর ভারী কস্টেপ দিয়ে তাবিজটা আটকানো। আমরা একটু খোলার চেষ্টা করি দর্শক। তার সঙ্গে একটু সময় নিচ্ছি তাবিজটা খোলার জন্য। এটা কস্টেপ দিয়ে লাগানো হয়েছে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাবিজ শুধু একটা নয়, একাধিক তাবিজ। আমার কাছে মনে হচ্ছে এটা এক ভাই, তার কাছ থেকে আমি তাবিজটা নিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে মাঝে মধ্যে তার ঘুমে সমস্যা হয়, এই কারণে উনি এই তাবিজটা এক হুজুরের কাছ থেকে নিয়েছেন, হুজুর বা যে কোনো একজন খোলার কাছ থেকে নিয়েছেন। তো তাকে আমি আল্লাহ রহমতে বোঝাতে সক্ষম হই যে আসলে তাবিজ ব্যবহার করা ইসলামে জায়েজ নয়, এটা শিরক। এবং তাকে ইসলামী কিছু মাসনুন দোয়া আমি তাকে পড়তে বলি এবং সেই সাথে তাকে আয়াতুল কুরসি পড়তে বলি এবং বিভিন্ন জিনিস তাকে বলি। এই যে দেখুন দর্শক, এটা হলো তাবিজ, যে তাবিজটা আমরা এটাই খুললাম। এটার ভেতরে অনেকগুলো নকশা করা আছে, দেখুন আপনারা অনেকগুলো নকশা করা আছে, বিভিন্ন জিনিস লেখা আছে। এবং এখানে দেখুন কি ভয়ানক, কী সব চিত্র করা আছে এবং বিভিন্ন ভাষা। এই দেখুন, এই যে হিন্দুদের যে শূল যেটা আছে, যে দেখুন যে শূলের চিহ্ন পর্যন্ত আছে এটার মধ্যে। অনেকে বলে থাকে যে কোরআনি তাবিজ জায়েজ, ইস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। কোরআনি তাবিজের নামে তারা দেখুন এটার ভিতরে কী রেখেছে, দেখুন আল্লাহু আকবার। অথচ রাসূলুল্লাহ সাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে কখনোই তাবিজ ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো দলিল পাওয়া যায় না। বরং রাসূলুল্লাহ সাল্লামের যে সুন্নতি দোয়া, জিকির আজগার, সেগুলো থেকে বিমুখ হয়ে মানুষ এসব তাবিজের দিকে ছুটছে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এখানে বিভিন্ন ধরনের চিহ্ন রয়েছে,
যেগুলো অস্পষ্ট এবং এখানে আমি এই যে হিন্দুদের শূল দেখতে পাচ্ছি এবং আরও কিছু জিনিস রয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের হেফাজত করুক এসব শিরকি জিনিস থেকে। এখানে বাংলা কিছু জিনিস লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে যে আরফাত নেসা বেগমের বেটা শাহাবুদ্দিনের এই তাবিজের বরকতে, নাউজুবিল্লাহ মিন জালিক, এই তাবিজের বরকত। আপনি চিন্তা করতে পারেন, আপনারা চিন্তা করতে পারেন যে তাবিজের আবার বরকত রয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। কামাইয়ে রুজি মনে মান সম্মান বৃদ্ধি, সরি, কামাই রুজি মান সম্মান বৃদ্ধি ও বৃদ্ধি হোক, আল্লাহ ওর রুজি হোক, ওর ওর পাক শোভনে আল্লাহ। আসলে কথাগুলো খুবই স্পষ্ট অস্পষ্ট। দেখুন দর্শক, এখানে শিরকি তাবিজ লেখা হয়েছে এবং এই তাবিজের থ্রোতে আবার তার কামাই রুজির জন্য আল্লাহর কাছে, এবং নর্মালি এখানে সেটা চাওয়া হচ্ছে আর কি। এবং আপনি যদি আরেকটা জিনিস দেখতে পান তাহলে দেখবেন এই যে এখানে এই যে তাবিজের মধ্যে দেখুন কি লেখা আছে। এই তাবিজের মধ্যে শুধুমাত্র বিভিন্ন অক্ষর এবং বিভিন্ন ঘর ঘর করে করে বিভিন্ন অক্ষর দিয়ে তাবিজটা লেখা হয়েছে, এবং এখানেও এই যে বাংলা লেখা হয়েছে আরাফত নেসা বেটা শাহাবুদ্দিনের মান সম্মান ইত্যাদি ইত্যাদি। এবং এখানে লেখা হচ্ছে যে আল্লাহ এই তাবিজের বরকতে কামাই রুজি দেও আল্লাহ, এবং আল্লাহর নামের বানানটাও মানে অদ্ভুতভাবে লেখা। এবার আমরা দেখতে পাই যে এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে এই তাবিজের মধ্যে দেখা যাচ্ছে আল্লাহর 99 নাম রয়েছে। এই আল্লাহর 99 নামগুলো নিয়ে এই ভদ্রলোক নিশ্চয় অপবিত্র জায়গায় যায়, মানে টয়লেটে যায়, তার স্ত্রীর সাথে মিলিত হয়। হ্যাঁ, তো এই এই জিনিসগুলো কোনো অবস্থাতেই জায়েজ নয়, এগুলো হারাম। ওলামারা বলেছেন যে কোরআনি তাবিজ নিয়ে বিভিন্ন অপবিত্র স্থান ভ্রমণ করা হারাম। এই যে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যারাবিক বিভিন্ন তাবিজের বিভিন্ন বিষয় রয়েছে। এখানে মনে হয় চারকুল রয়েছে। আচ্ছা, তারপরে এখানে রয়েছে আরেকটি তাবিজ, ছোটো একটি তাবিজ রয়েছে এখানে, এখানে আল্লাহর নাম রয়েছে এবং বিভিন্ন ঘর ঘর করে বিভিন্ন চিত্র অঙ্কন করা হয়েছে। এবং এখানে যদি আমরা দেখতে পাই তাহলে দেখুন কয়টা একসাথে, একটি তাবিজের মধ্যে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা তাবিজের ফরম্যাট রয়েছে। এই যে এই তাবিজের মধ্যে এই যে দেখুন এটার মধ্যে অ্যারাবিক অনেক কিছু লেখা আছে, লাইনল শরীফ। আপনারা নিশ্চয় অনেকে জানেন যে এটা হলো রাসূলুল্লাহ সাল্লামের জুতা মুবারকের মানে চিহ্ন, তারা রাসূলুল্লাহ সাল্লামের জুতাকে অঙ্কন করে এটা থেকে বরকতের মানে আশা করে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লামের নাল শরীফ আর কি, যা বা জুতা মুবারকের চিহ্ন, শিরকি চিন্তাভাবনা সব কিছু। দেখুন দর্শক, এখানেও রয়েছে বিভিন্ন তাবিজের চিহ্ন বা বিভিন্ন তাবিজের বিষয়। তো এই হলো এই তাবিজের ভিতর থেকে পাওয়া বিষয়গুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের শিরকি তাবিজ থেকে, তদবির থেকে রক্ষা করুন, এবং সেই সাথে সুন্নতে জিকির আজগার, সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন তার উপর থাকার আমল তৌফিক দান করুক। মানুষের বানানো এসব শিরকি তদবির থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুক, মুসলিম জাতিকে রক্ষা করুক। সবাইকে ধন্যবাদ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।